ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين وراقبة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের সকলকে ইমানের সাথে রাখেন দিনের সাথে রাখেন আল্লাহ সন্তুষ্টির জন্য যাবতীয় কাজ করা ফিদান করেন আসলেই বড় একটি দায়িত্ব আমাদের খাস করে অলামাইকর রামদের যে সত্য বলা সত্যকে গোপন না করা কারণ সত্য পাওয়ার পরও যারা সত্যকে গোপন করবে আল্লাহ আল্লাপ আলামিন তাদেরকে ক্ষমা করবেন না তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে চেয়ে দেখবেন না সুতরাং সত্যকে গোপন কখনো করা যাবে না স্পষ্ট এই জন্য আমরা সত্য প্রচারের জন্যই আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে জাতি কখনো ভুল পথে পা না দেয় যাতে করে অরিজিনাল প্রকৃত ইসলাম সেটি তারা পেয়ে যায় এবং যেভাবে আমল করলে আল্লাহ পাক রব্লা আলমিন খুশি হবেন নবী করিম সাল্ল সাল্লামের পদ্ধতি তারিকা অনুযায়ী হবে হবে সেই কাজে যেন করতে পারেন প্রত্যেকেই সেই চেষ্টায় আমাদের করে যাচ্ছে তো আজকে আমরা প্রথম যে আলোচনা নিয়ে আসলাম সেটি হচ্ছে হকমুল জমেঈবাইন আল উদাহ একই নিয়াতে দুই কাজ করা কুরবানি এবং আকিকা কুরবানি এবং আকিকা দুটি একসাথে করা যাবে কি না এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আমাদের এই বিষয় একটা হেডলাইন থাকবে সমাধান সমস্যার সমাধান তো সমাধান এক নম্বর সমাধান দুই নম্বর সমাধান তিন নম্বর সমাধান হ্যাঁ চার নম্বর সমাধান পাঁচ নম্বর সমাধান আজকে প্রথম সমাধান এটা এই সমস্যার সমাধান এটা আমরা আজকে প্রথম শুরু করছি এই জন্য এটাকে প্রথম নম্বরে দিলাম এখানে এই ফতোয়া মশালাটি বারবার আমাদের কাছে আসতেছে খাস করে কোরবানির সামনে আসলে পারে সবাই এই প্রশ্নটি করে থাকেন এই জন্য ভাবলাম যে আপনাদেরকে ভিডিও আকারে এটি উপহার দিই তাহলে ইশাআল্লাহ কাজে লাগবে কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা এই বিষয়ে অলামাই কেরাম কি বলছেন জি কুরবানি এবং আকিকার একসাথে দেওয়ার ব্যাপারে অনামায়িক এরামদের মাঝে দুইটি দল রয়েছে দুইটি পক্ষ রয়েছে এক পক্ষ বলছেন চলবে আর এক পক্ষ বলছেন চলবে না এক পক্ষ বলছেন চলবে আর এক পক্ষ বলছেন চলবে না যারা বলছেন যে চলবে তাদের দলিল কি আমরা এই নিয়ে আলোচনা করব আপনার বলছেন যে উদ্দেশ্য হলো আলামিনের নৈকট্য লাভ করা আকিকে উদ্দেশ্য হচ্ছে নৈকট্য লাভ করা আর কোরবানি দিয়েও হচ্ছে এটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা সুতরাং দুইটি জিনিস যেহেতু উদ্দেশ্য এক কাজে একসাথে করা যাবে একথা বলেছেন এছাড়া কোরআন এবং সন্ন্যাত থেকে তাদের পক্ষে কোনো দলিল নাই এই জন্য আমরা দ্বিতীয় পক্ষে যাব কি বলেন এবং এখানে ব্যাখ্যা এটা বিশ্লেষণ করব যে আসলে প্রথম পক্ষ যারা বলছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে এটা কোন ক্ষেত্রে কখন যাবে কিভাবে যাবে এটা আমরা স্পষ্ট করব আজকে আপনারা যদি বই খুলে দেখেন কেতাব খুলে দেখেন কেরামদের মতামত যদি দেখেন তাহলে পেয়ে যাবেন যে কোন সময় কোন বিষয়ে আপনার একসাথে আকিকা এবং কোরবানি করা যায় এটা হচ্ছে যে জায়েজ আছে একসাথে দেওয়া আর অর্থ হচ্ছে এটা না যে এক মাস দুই মাস তিন মাস আগে কোরবানির দিনের আগে আপনার বাচ্চা হয়েছে দুই বছর পাঁচ বছর আগে দশ বছর আগে হয়েছে এখন কোরবানির সাথে আগিকা দেবো যেমন বহু প্রশ্ন আসতেছে একটা গরুতে আমরা এক ভাগ কোরবানি দেবো আর ছয়টি ছেলে আছে ছেলের পক্ষ থেকে আমরা আকিকা দেবো এমনই ফতুয়া আসছেন এই ফতোয়া আসলে চলবে কি চলবে না এ মাস আলাদা কী বলে যারা বলছেন যে এটাকে দেওয়া যাবে একসাথে এর উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চা কোরবানির সাত দিন আগে জন্মগ্রহণ করেছে সাত দিনের দিন কোরবানি একই দিনে পড়েছে সুতরাং এই কোরবানির সাথে আকিকা আপনার একসাথে দেওয়া যাবে এ কথা কিছু ওলামাই কেন বলেছেন তাদের দলিল হচ্ছে কি এক নম্বরে বললাম উদ্দেশ্য একটা দুই নম্বর হচ্ছে দলিল যে যেমন তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশ করলে দুই রাখা সালাদ পড়তে হয় তো কেউ যদি আপনার দুই রাখা সালাদ পড়ে নাই তাহলে উজুর দুই সালাত এটা আদায় হয়ে গেল আবার কেউ যদি জোহরের সালাতে প্রবেশ করে সেখানে জোহরের সন্না চার রাকাত বা দু রাকাত পড়ে নেয় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া লাগে না এটা আদায় হয়ে যায় সুতরাং ওটা যেভাবে আদায় হয়ে যায় এভাবে কুরবানি আর আকিকা যদি একদিনে হয়ে যায় একসাথে করে তাহলে আদায় হয়ে যাবে জি যুক্তিটা আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর আছে আর এই যুক্তির পিছনে ইমাম আবহানি ফরাহমুল্লাহ আছেন সাথে ইমাম আহমদের একটি বাদী আছে তো এই যুক্তি আর আমাদের যুক্তি দেখেন দুইটার মধ্যে পার্থক্য আছে আমরা বলছি এটা যে কোনো মুহূর্তেই চলবে দশ বছর আগে একজন জন্মগ্রহণ করেছে আকিকা দায় নাই এখন আকিকা দেওয়া যাবে আমরা এ কথা বলছি কুরবানির সাথে জি না কথাও কথা ওলাম বলে নাই কথা বলছেন যে সময় মিল খেয়ে গেছে দিন মিল খেয়ে গেছে সাত দিনের দিন আকিকা আর সেদিনই হচ্ছে কুরবানের দিন সুতরাং দুটা নিয়াতে দিলে পারে হয়ে যাবে এ কথা বলেছেন কিন্তু আমাদের দেশে যেটা চালু আছে আপনার যে দশ বছর বিশ বছর এক মাস দুই মাস তিন মাস আগে বাচ্চা হয়েছে ওই বাচ্চা আকিকা দেওয়া হয় নাই কুরবানির সাথে দিয়ে দিবে এটা হয়ে যাবে জিনা এ সালা এ বুঝ ভুল বুঝ আমাদের দেশের আলেম ওলামা যারা এক ফতোয়া দিয়ে যাচ্ছেন অবশ্যই বুঝতে ভুল করেছেন এ কথা কোনো আলেম বলে নাই যে দুই বছর পাঁচ বছর আগে হলে পারে তার আজকে কুরবানীর সাথে আকিকা দেওয়া যাবে কথা যারা বলছেন ভুল বলেছেন তালের ফায়সালা কি এবার আমরা দ্বিতীয় কালের কাছে দ্বিতীয় দ্বিতীয় দল আলামাই কেরামের কাছে যাব ইনারা কি বলছেন ইনারা বলছেন লা ইউ জুজি উল যে আর আকিকা একই নিয়েতে একত্রিত করলে এটা আপনার হবে না হবে না এখানে কারা কারা বলেছেন ইমাম আহমদ বলেছেন ওনার একমতে আর মালেকি মাঝাবে সবাই একমত সাফি মাঝাবে সবাই একমত এক কথায় মালিকি সাফি আর বলি তিন মজহাব একমত আর বাকি হানাফি মাঝাবের ভিন্ন মাছ যেটা বললাম আগে এখানে চলবে না কেন এ কথা দলিল কি এবার আমরা দলিলের দিকে যাব যে এখানে ওলামে কেরামে মশালাটাকে নিয়ে অনেক গবেষণা করেছেন আসলে কি তো এটার এই মশালার নাম হচ্ছে আত্মাদা খুলফিল আহকাম হুকুমের মাঝে এক পারস্পরিক একটা একটার মধ্যে প্রবেশ করানো বা প্রবেশ হওয়া করা অথবা নিয়াতের মাঝে অংশীদারিত্ব করা যোগ করা অর্থাৎ এক নিয়াতে দুই কাজ করা এই মশালাটিকে আপনার দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর আমাল মকসুদা দুই নম্বর লিজাতিহা আমালে আমালি মকসুদা লিজাতিহা আর একটা হচ্ছে আমাল গয়ুর মাকসুদা আমাল গয় মকসুদা লিজাতিহা একটা হচ্ছে যে একটা আবাদত দুটা মোস্তাকিল অর্থাৎ এক একটা আবাদত একটা আর একটার মধ্যে ঢোকানোর কোনো সুযোগ নাই আর একটা হচ্ছে যে একটা একটার মধ্যে ঢোকানো যায় তো এখানে আমরা দেখব কুরবানি আর ওদহাইয়া এটা কি একটা একটা স্বয়ং সম্পূর্ণ আবাদত নাকি একটা একটা মধ্যে ঢোকানো যাবে এমন কিছু সুযোগ আছে যে জি এখানে স্পষ্ট জানেন বল সকলেই একমত যে কোরবানি একটা মুস্তাকিল একটা স্বয়ং সম্পূর্ণ এটা সাথে আর একটা কোনো আবাদতকে যোগ করা যাবে না এখানে আত্মরিক নিয়ে যায় অনুমতি নেই এমনিভাবে আপনার এটাও একটা স্পেশাল আবাদত স্পেশাল অন্য একটি নির্দিষ্ট উদ্দেশ্য করা হচ্ছে সেটি কিসের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সন্তান দান করেছেন এই সুক্রিয়া তার আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করার জন্য ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি পশু জবাই করা ছাগল হোক খাসি হোক ভেড়া হোক দুম্বা হোক ইত্যাদি সুতরাং এখানে আল্লাপাক রব্বুল আলমিনের নৈকট্যর সাথে সাথে আল্লাপাক রব্বুল আলমের সুক্রিয়া করার জন্য আদায় করার জন্য এটা করা হচ্ছে এটা একটা মুস্তাকিল এমনিভাবে কোরবানি মকসুদা লিজাতি হা সুতরাং উসুল এবং কায়দা অনুযায়ী একটা আর একটা মধ্যে ঢোকানো জায়জ নাই অনুমতি নাই কাজে কুরবানির সাথে আকিকা চলবে না যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই আপনার ইবাদা মকসুদা যেমন হজ করি আমরা হজের তামাত্ম যদি কেউ করে তাহলে কোরবানি দিতে হবে যেটা বলা হয় হাদিসের ভাষাই আপনার বা হাদি ইত্যাদি আর আর হচ্ছে আপনার ফিদিয়া পুরো হয়ে গেছে আপনার সেখানে আমি দম যেটাকে আমরা দম দেওয়া বলি তো দম দেওয়া আর একটা কুরবানি দেওয়া এখন আমার ওপরে দম অজিব হয়ে গেছে আর কুরবানি তো আছি কারণ কুরবানি আর দম দুটা একসাথে দেওয়া যাবে কিনা জিনা দেওয়া যাবে না কেউ যদি নিয়াদ করে যে কুরবানির সাথে দম দিয়ে দিলাম তাহলে ওইটা আদা হবে না এমনিভাবে উদহাইয়া কোরবানি এবং আকিকা দুইটা মুস্তাকিল সম্পূর্ণ আবাদত মকসুদা লিজাতিহা সুতরাং মকসুদা লিজাতিহা দুইটি আবাদতকে এক নিয়তে করা যায় নাই অনুমতি নেই উসুল এবং নিয়ম নীতিতে সমস্ত অলামায় কেরামের আপনার কুরবানির সাথে আকিকা চলবে না এটা স্পষ্ট হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আর মকসুদ আলী জাতিহা যদি না হয় তাহলে হয়ে যাবে যেমন গোসল করা জুমার জন্য গোসল করা সন্ন্যাহ কেউ কেউ বিভিন্ন মত দিয়েছেন তো জুমার জন্য কেউ আপনার কি করলো গোসল করলো আর এদিকে ঈদের সেদিন ঈদেরও দিন ঈদের জন্য গোসল করলো তাহলে এক গোসলের দুই কাজ করা যায় ঈদের গোসল দিয়ে একই গোসল দিয়ে ঈদের সলাদ এবং জুমার সলাদ আদায় করা যাবে এমনিভাবে আপনাকে যদি মসজিদে প্রবেশ করে তাহিয়াতুর সালাত আছে এটা যদি না পড়ে কেউ সোননাথ পড়ে সোননাথ যদি থেকে থাকে যেমন জোহরের সালাদ তারপরে আপনার ফজরের সালাদ তাহলে আপনার তাহিয়াতুল উজুর সাথে নাকি মসজিদের সাথে এটা করলে আদায় হয়ে যাবে এটা কিনা মকসুদ আলী জাতি হ্যাঁ না এটা একটার সাথে আরেকটার সাথে আপনার দাদাখুল বা তশ্রিক শরিক করা যায় এমনিভাবে আপনার সওয়ালে রোজা রাখছেন সওয়ালে শ্যাম পালন করছেন সওয়ালে সওয়াল মাসে সিয়াম পালন করছেন আর এটা আইয়ামে বিদে পড়ে গেছে অথবা বৃহস্পতিবার সোমবারে পড়েছে যেটা সোনাথ মুস্তাহাব সন্ন্য সিয়াম পালন করা তো আপনার যদি সোমবার অথবা বৃহস্পতিবারে হয়ে যায় আর সওয়ালের রোজা সে সেদিন আদায় করেন তাহলে যেহেতু দুটাই নফল রোজা আর দুটো একই জিনিস সুতরাং এটা আদায় হয়ে যাবে একটা করলে আর হয়ে যাবে আল্লাপাক রব্বলা নীতি নেকি দিয়ে দিবেন যদি সে অভ্যস্ত হয় প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখার তাহলে পরে আল্লাপাক রব্বলাল তাকে নেকি দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার এটা মশালা আমরা বুঝতে পারলাম আকিকা এবং উদাহা হচ্ছে মুস্তাকিল এবাদত এবাদত আবাদ আলী জাতিহা আবাদ মধ্যে জমা করা আপনার যাইবে না কারণ দুইটা একটা আর একটা কারণ ভিন্ন আর দুইটার কারণ যদি ভিন্ন হয়ে যায় তাহলে পরে আপনার সেখানে জায়জ নাই একটা আর মধ্যে প্রবেশ করানো এভাবে ওলামায় কেরামদের ভাষায় উসলিমদের ভাষায় বলা হয় আমাল অথবা এবাদা মকাইয়াদা এবাদা গাইর মকাইয়াদা মোকাইয়াদা মোকাইয়াদা তো এবাদা মোকাইয়াদা যেটা সেটার সাথে একটা আর একটা দুইটাকে এবাদা মোকাইয়াদা দুইটাকে এক জায়গায় করা যাবে না একটা হচ্ছে আপনার আর সাথে করা যাবে না এই জন্য মুস্তাকিল আবাদত সুতরাং আকিকা এবং কুরবানি যেহেতু মুস্তাকিল আবাদত সুতরাং একটা আর সঙ্গে কখন করা যাবে না আর এটা তো স্পষ্ট দিনের মতো স্পষ্ট যে নবী করিম সাহাশাল্লামে কাজ কখনো করেন নাই করতে বলেন নাই সাহাবাই কেরাম করেন নাই আইম্মাই কেরাম করেন নাই করতে বলেন নাই এবং তবে আইনের যুগেও আপনার এগুলো চালু ছিল না কেউ মত দিয়েছেন কিন্তু সেই মতটাকে আমরা বুঝি নাই উল্টা দিকে ব্যাখ্যা করেছি মত দিয়েছেন দিন কোরবানির যে তারা বলছেন চলবে কিন্তু আমরা এটাকে নিয়ে এসে কোরবানিতে এমন ভাবে সেট করে দিয়েছি যে আকিকার কোরবানি চলবে জি না চলবে না এই জন্য যে সন্তান আল্লাহ রব্বুল আলমিন যাকে দান করেছেন সে সন্তানের জন্য একটি হলে দুইটি আর মেয়ে হলে একটি জানের বদলে জান দিবে আর কোরবানির জন্য হচ্ছে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা এখানে এই জন্য ভাগায় কোরবানি চলে আকিকা ভাগাই ভাগায় চলে না কারণ এখানে উদ্দেশ্য হচ্ছে জানের বদলে জান দিতে হবে আর কুরবানিতে জানের বদলা যান না বরঞ্চ এটা আল্লাহ নৈকট্য লাভের জন্য কিছু উৎসর্গ করা আর এটা কয়েকজন মিলে উৎসর্গ করলো এটা আল্লাহ রব্বুল আলমের কাছে গ্রহণযোগ্য তাই আপনার কোরবানিতে শরিক চলে আবার আকিকাতে চলে না এই জন্য এখানেও প্রমাণ করে যে আকিকা একটা ভিন্ন আবাদত আর কুরবানি ভিন্ন আবাদত সুতরাং একটাকে আর একটার মধ্যে আপনার ঢোকানো যাবে না প্রবেশ করানো যাবে না সংযুক্ত করা যাবে না অর্থাৎ এক নিয়েতে দুই কাজ করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন এবং স্পষ্ট হয়েছে পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআন ভিত্তিক সঠিকভাবে আমল করার তিন করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد